নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এটা থেকে দুটো মানে তো আধ ঘন্টার ব্যাপার, আধ ঘন্টাই তো মানে হাসতে হাসতে সময়টা চলে যায়। কি করে বলেন যে এর মধ্যে বাইরে বেরোতে পারবেন না? বলার বলার জায়গাটা হচ্ছে আসলে অন্য জায়গা থেকে। সরকার এখন আতঙ্কগ্রস্ত, কোনো কারণ নেই, কেউ কর্মবিরতি ডাকেনি, কর্মবিরতির বিরুদ্ধে উনি নোটিশ জারি করছেন এবং সেটা অনির্দিষ্টকালের জন্য। কোনো কারণ ছাড়াই উনি টিফিনের সময় এই করা যাবে, এই করা যাবে না, এরকম ধরনের বিজ্ঞপ্তি জারি করছেন। এর কারণটা হচ্ছে এটাই যে সরকারি কর্মচারী শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে সরকার এখন সম্পূর্ণরূপে দিশাহারা। তার কোনো সামনে এখন মানে প্রতিরোধের, প্রতিবাদের কোনো ভাষা নেই, সে কোনোভাবেই এটাকে ঠেকাতে পারছে না। এতদিন মিথ্যাচার দিয়ে দিয়ে এই রাজ্যের মানুষকে বুঝিয়ে এসেছেন। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শিক্ষিত এবং এই রাজ্যের বুদ্ধিজীবী মানুষরা তথ্য দিয়ে এই রাজ্যের সমস্ত মিথ্যাচারকে ভেঙে খান খান করেছেন। সরকারের এখন কিছু করার নেই, এখন নেমেছে কোথায়? বদলির ভয় দেখানো, এই ধরনের উল্টোপাল্টা সার্কুলার জারি করে শিক্ষক কর্মচারীদের পায়ে বেড়ি পরানোর চেষ্টা করা, তাদেরকে শৃঙ্খলিত করার চেষ্টা করা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে খুব ভালোভাবে পরিষ্কারভাবে বলি যে এইসব ধরনের কাজকর্ম করে এই আন্দোলনকে আপনি দমাতে যেমন পারেননি পূর্বে, ভবিষ্যতেও পারবেন না। আপনি অপেক্ষা করুন, আরও তীব্রতর হবে এই লড়াই।